গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি স্পন্দন কলেজ অফ এডুকেশনের একজন শিক্ষক তাপস কুমার পাল। আজ আমি তোমাদের বিএড ফার্স্ট সেমের অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট এই অধ্যায়টি থেকে ইউনিট ফোর এর ইন্টেলিজেন্সি অর্থাৎ বুদ্ধি এই ইউনিটটি নিয়ে গার্ডেনারের বহুমুখীর বুদ্ধির তত্ত্বটি আলোচনা করব। পূর্বের ক্লাসে তোমরা গিলফোর্ডের ত্রিমাত্রিক বুদ্ধি তত্ত্বটি জেনেছ, আজ আমি তোমাদের গার্ডেনারের বহুমুখী বুদ্ধির তত্ত্বটি নিয়ে আলোচনা করব। দেখো, গার্ডেনারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব অর্থাৎ মনস্তত্ত্ববিদ গার্ডেনার বুদ্ধিকে ভিন্ন ভিন্ন ভাগে ভেঙে তত্ত্বটি আলোচনা করেছিলেন। কয়টি ভাগে ভাগ করেছিলেন? সাতটি ভাগে। সাতটি ভাগে বাহ্যিক পরিবেশে প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সাত প্রকারের বুদ্ধি দেখিয়েছিলেন, ব্যক্তির মধ্যে থেকে প্রতিফলিত হয় গার্ডেনার, তাই তার তত্ত্বটিকে বলা হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্সি বা বহুমুখী বুদ্ধির তত্ত্ব। এই সাত প্রকার বুদ্ধি কি কি? প্রথম, ভাষাগত বুদ্ধি। ভাষাগত বুদ্ধি বলতে ভাষা কি? মনের ভাব প্রকাশের মাধ্যম। তাহলে এই মনের ভাব প্রকাশের মাধ্যম অর্থাৎ ভাষাকে দক্ষতার সঙ্গে ব্যবহার করা, সুকৌশলে ভাষা ব্যবহারের যে ক্ষমতা তাকে বলা তো ভাষাগত বুদ্ধি। লেখক, কবি, আইনজীবীদের মধ্যে এই ধরনের বুদ্ধি দেখা যায়। দ্বিতীয় কি? যুক্তি, গাণিতিক বুদ্ধি। যুক্তি সহকারে কেন একটা বিষয়কে বিচার করা, সমস্যা সমাধান করা অথবা গণিতের কোনো সমস্যাকে সমাধান করতে যে ক্ষমতা বা দক্ষতার প্রয়োজন হয় তাকে বলে যুক্তি, গাণিতিক বুদ্ধি। তৃতীয় কি? সঙ্গীত, বা ছন্দ্রাশয়ী বুদ্ধি। সঙ্গীতকে বোঝা, সাত তালকে বোঝা জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে বলে সঙ্গীত বা ছন্দাশ্রয় বুদ্ধি। এই ধরনের ব্যক্তিরা শুধু সঙ্গীত বা গানকে বুঝতেই পারেন না, সঙ্গীত সৃষ্টি করতেও পারেন এই সঙ্গীত বা ছন্দাশ্রয় বুদ্ধির সাহায্যে। তারপর কি? চার নম্বর, সঞ্চালনগত বুদ্ধি। সঞ্চালন বলতে বুঝতে পারছ অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া করা, তাকে বলা হয় সঞ্চালনগত বুদ্ধি। তাহলে কাদের ক্ষেত্রে এই ধরনের বুদ্ধি বৌদ্ধিক ক্ষমতা বেশি দেখা যায়? খেলোয়াড়দের ক্ষেত্রে, নৃত্যশিল্পের ক্ষেত্রে এই ধরনের বৌদ্ধিক ক্ষমতার প্রয়োজন। পাঁচ, স্থানিক বুদ্ধি। স্থানিক মানে কোন একটি স্থানকে বোঝা, তা সে মুক্তই হোক বা বদ্ধই হোক, এবং সেই অনুযায়ী সঠিকভাবে কাজ করার যে দক্ষতা বা ক্ষমতা তাকে বলা হয় স্থানিক বুদ্ধি। একজন নাবিক যখন সমুদ্র জাহাজ চালায়, একজন পাইলট যখন আকাশে পুরো জাহাজ নিয়ে যায়, সেই জায়গায় তার যে দক্ষতা বা ক্ষমতা তাকে বলা হয় স্থানিক বুদ্ধি। এই স্থানিক বৌদ্ধিক ক্ষমতার সাহায্যেই সে কাজটা সঠিকভাবে করতে পারে। ছয় কি?
অন্তর্ব্যক্তি বুদ্ধি, অন্তর্ব্যক্তি বুদ্ধি বলতে নির্দিষ্ট সীমাবদ্ধ গণ্ডির মধ্যে অর্থাৎ নিজেকে জানা চেনা, নিজের অনুভূতি প্রেষণা ভয় ইত্যাদি সম্বন্ধে সঠিকভাবে অবগত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হয় অন্তর্ব্যক্তি বুদ্ধি। ছ নম্বর হলো সাত, কি সাত হলো আন্তর্ব্যক্তি বুদ্ধি। অন্তর্ব্যক্তি বুদ্ধি অর্থাৎ নিজস্ব ধ্যান ধারণার উপর ভিত্তি করে অন্যান্য সকলের চাহিদা আগ্রহ প্রেষণাকে বুঝতে পারে, সমাজের সাথে মেলামেশা করে চলতে পারে, তার জন্য যে বৌদ্ধিক ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলে অন্তর্ব্যক্তি বুদ্ধি। তাহলে এ ধরনের বুদ্ধি কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে? না, যে সমস্ত মানুষ অন্যান্য সামাজিক মানুষের সাথে মেলামেশা করে বেশি তাদের ক্ষেত্রে, যেমন শিক্ষক মহাশয়, ক্লাসে একজন শিক্ষক মহাশয় তিনি একটি নির্দিষ্ট ক্লাসের মধ্যে একাধিক শিক্ষার্থীকে সঠিকভাবে পাঠটি বুঝিয়ে থাকেন। রাজনৈতিক নেতা তিনি একটি গোষ্ঠী বা দলের লোকজনকে নিয়ন্ত্রণ করেন। সেলসম্যান তার যে বোঝানোর দক্ষতা তার জন্য কিসের প্রয়োজন হয়? আন্তর্ব্যক্তি বুদ্ধি। কারণ এই ধরনের বৌদ্ধিক ক্ষমতার সাহায্যে তারা একাধিক ব্যক্তিকে তাদের চাহিদা প্রেষণা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারেন এই আন্তর্ব্যক্তি বুদ্ধির সাহায্যে। তাহলে গার্ডেনার বহুমুখী বুদ্ধি তত্ত্বে এই সাত ধরনের বৌদ্ধিক ক্ষমতার কথা বললেন। ঠিক আছে, আজই থাক।